সেখানে আমরা পরিকল্পিত নগরায়নের স্লোগান নিয়ে এগোচ্ছি এবং আমরা পাচ্ছি। আজকে না এখানে একজন বলেন আমরা আগে বাসের জন্য লাইন দিতাম না, ঝাঁপাই করতাম বাসের হ্যান্ডেল ধরার জন্য, এখন কিন্তু আমরা অনেকেই বাসের জন্য লাইন দেব। ধীরে ধীরে একদিন না একদিন আমরা সেই দিন আসবে যেদিন এই নগরায়নের পরিকল্পিত নগরায়নের জন্য আমরা সবাইকে সচেতন করতে পারব এবং এই দায়িত্ব যেহেতু আমাদের কাঁধেই আছে এবং আমরা যেহেতু কিছুটা শিক্ষা দীক্ষা গ্রহণ করে এই সমাজে এই পর্যায়ে আসি, দায়িত্ব আমাদেরকে নিতেই হবে এবং সেই দায়িত্ববোধ থেকেই পরিকল্পিত নগরায়নের জন্য আমাদের যার যেখান থেকে যে অবস্থান নেওয়া দরকার আমাদেরকে নিতে হবে। কাউকে দোষারোপ করার কোনো স্কোপ নাই, দোষ যত সব আমাদেরকে নিতে হবে এবং কাজ শুরু করতে হবে। একবার হবে না, দুবার হবে না, একদিন আমরা ঠিকই বাসের লাইনের মতো আমরা পরিকল্পিত নগরায়নের দিকে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। মেন দাবিও তো বেশি স্যার, একটা ভালোই করছেন যে তারা একটা আদর করে নেয় সেখানে। দেখলাম প্রতিটা ইসে আপনার কাস্টমার মনে হাসপাতাল অফিসে যে কদিন গেছে স্যার আমাদের
বেশি লোকের দাদা কাল সালামালাইকুম
उदय शंकर दास सीनियर प्लानर नवगंज सर हम काफी विष्णु भाग सीनियर प्लानर नवगंज हाउसिंग एंड पब्लिक वर्क्स मिनिस्ट्री के तहत देवा से 11 नंबर सेखने प्लानिंग इश्यू टी खूब सुनिर्दिष्ट है प्लानिंग इश्यू बोला कथा बोला इसरा सर अपना कैरेक्टर जिन स्तर आप उपस्थापन कर बासुरी बजेट जेटा अर्थक भागे सेखने मिशन अफ स्टेटमेंट जेटा बोला मिशन अफ स्टेटमेंट प्रथम बोला जनसाधारण जीवन जात्रा मान उन्नयन लक्ष्य भूमि सुष्ठु व्यवहार उन्नयन माध्यम सुपरिकल्पित गृहायन और नगरायन नगरायन शब्द बार बार ही आसछे प्रधान कार्यबल मध्य देखा जाकल्पित नगरायन भूमि सुष्ठु व्यवहार उन्नयन नगरायन गृहायन स्थापन निर्माण सामग्री और कलाकौशल इत्यादि विषय गवेषणा प्रजुक्ति जत्र मंत्रणालय भूमि प्रस्तावित সম্পত্তি ব্যবস্থাপনা ছয় শেষে নগরায়ন ও আবাসন সমস্যা সমাধানে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার সুযোগ সৃষ্টি এরপরে যেটা আছে মধ্যমেয়াদী বাজেট কৌশলগত উদ্দেশ্য কার্যক্রম সেখানে পরিকল্পিত নগরায়নের ব্যাপারে খুব সুনির্দিষ্টভাবে নগরায়নের অধিদপ্তরকে কিছু কাজ নির্ধারণ করে দেওয়া হবে এই নগরায়নের অধিদপ্তরে আমরা কাজ করছি এবং বিভিন্ন মাস্টার প্ল্যান করুন এবং কাজগুলি আমরা চালিয়ে যাচ্ছি একই সাথে এই যে দায়িত্ব নগর উন্নয়ন কর্তৃপক্ষের অর্পিত সেই দায়িত্ব ভেক্টর একটা কর্মসূচি নিচ্ছি এবং যার আওতায় আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে আমরা ট্রেনিং প্রোগ্রাম শুরু করছি যা মাননীয় সচিব মহোদয়কে আমি জানিয়েছি যে আমরা গত বিগত কয়েকদিন থেকে বিকালের পুরোটা দুটো থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা মাইক্রোসফট মাইক্রোসফট প্রজেক্ট এমএস প্রজেক্ট তারপর হচ্ছে অ্যাডভান্স এক্সেল এবং প্রক্রিউমেন্টের উপর আমরা ট্রেনিং করছি আমরা আপকামিং প্রজেক্টে এই ন্যাশনাল কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান ফর দ্য হোল কান্ট্রি এটা কিছুক্ষণ পর উপস্থাপন করা হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং ডেভেলপমেন্ট অফ দ্য ডাইরেক্টর এই দুটো রাখার চেষ্টা করছি ক্যাপাসিটি বিল্ডিং এ আমরা খুব সুনির্দিষ্টভাবে বেটে বলতে চাই এ ল্যান্ড ইউজ প্ল্যানিং মডেল উইথ প্রভিশন অফ অ্যাক্সেস ওয়েবসাইট ডিফার্মড আমরা পুরোপুরি অটোমেশনে প্রযুক্তি নির্ভর বা কম্পিউটারাইজ সিস্টেমে আমরা আমাদের তথ্য যাতে জনগণ পেতে পারে সে লক্ষ্যে সেভাবেই আমরা নগর উন্নয়ন অধিদপ্তরকে ঢেলে সাজানোর ব্যবস্থা করছি এবং তাতে জিআইএস অত্যাধুনিক জিআইএস ল্যাব স্ট্যাবলিশ করা এবং মডার্ন সার্ভে ম্যানেজমেন্ট সার্ভিং ইকুইপমেন্ট ম্যানেজমেন্ট এবং ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট এগুলোর দিকে আমরা জোর দিচ্ছি এই লক্ষ্যে আমাদের কয়েকটি আবেদন আছে স্যার সে কয়েকটি বলে আমি আমার বক্তব্য শেষ করব
अफिसारे इन सार्विस को प्रशिक्षण व्यवस्था नाई इतिमदे किस नतून फ्रेंड प्लान जयन करा चाकते कैक मास जयन कर तरह फाउंडेशन ट्रेनिंग व्यवस्था करान आरपीएटीसी के देखा आरपीएटीसी के एक प्रस्ताव दिए जेटा मंत्रालय सुविवेचनार जो पाठी हमें से बेपारे मंत्रालय सहाज्य सब कमना करब प्रस्ताव आउटीडी आर्बान एवं रिजनल प्लानिंग एक्ट 2013 एक आईन जेटा परवर्ती उपस्थापना करब से बेपारे जेटा आईन हार अपेक्षा से बेपारे जेटा प्रेरण करेपारे सहायता कमना कर घुरे घुरे प्रतिपालन जो विषय वस्तु थे जैसे काम सर मंत्रालय মন্ত্রণালয়ের আওতাতে রাজ্য সার নগরায়ণের কাজ করে এবং পুরোপুরি প্রধানত ওভারঅল ইউডিডি নগরায়ণের পরিদপ্তর করে স্যার আমি একটা সুনির্দিষ্ট প্রস্তাব রাখতে চাই স্যার আপনাদের বিবেচনার জন্য যে আমাদের মন্ত্রণালয় একটি সমন্বিত ব্যবস্থা করার জন্য আরবানাইজেশন কোন সেল বা কোনো সিনিয়র একজন অফিসারকে আরবানাইজেশনের ব্যাপারে দায়িত্ব দেওয়া যায় কিনা যাতে এই মনিটরিংটা মন্ত্রণালয় থেকে প্রপারলি করা যায় স্যার যদি স্যার সদয় হয়ে বিবেচনা করেন স্যার যাতে আমরা এই জিনিসটা আনতে পারি আমাদের আরেকটি সমস্যা আছে যেটা হচ্ছে যে আমাদের স্পেসের স্থান সংকুলন আমরা খুব মারাত্মকভাবে স্থান সংকুলনের অভাবে আছি আমাদের সেই স্থান সংকুলনের ব্যাপারে আমরা কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা দিব এবং আমরা এ ব্যাপারে মন্ত্রণালয়ের সহযোগিতা চাইব এছাড়া স্যার আপনি একটা বিষয়ে অবগত আছেন স্যার যে এর মধ্যে সরকারের রুলস অফ বিজনেসের একটি জায়গায় পরিবর্তন এনে পরিবর্তন হয়ে এখানে সেটা অ্যাড হয়ে গেছে মন্ত্রণালয় লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেটিভ মন্ত্রণালয় এই ব্যাপারটা নিয়ে স্যার আমরা মন্ত্রণালয়কে একটু পজিটিভ প্রিপারেশন অ্যাপ্রুভাল অ্যান্ড নোটিফিকেশন ইন অফিসিয়াল গেজেট অফ মাস্টার প্ল্যান অফ উপজেলা পৌরসভা অ্যান্ড সিটি কর্পোরেশন এরিয়াস এক্সেপ্ট সিটিজ হোয়ার গভর্নমেন্ট হ্যাজ এস্টাবলিশড ডেভেলপমেন্ট অথরিটিজ বাই গেজেট নোটিফিকেশন মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে স্যার গত 19 তারিখে 19 ফেব্রুয়ারি
আমরা স্যার করি, আমরাও করি একই জিনিসটা তাদেরকেও দেওয়া হচ্ছে, ওই মন্ত্রণালয়কেও দেওয়া হচ্ছে। আপনার মাননীয় প্রধানমন্ত্রী যেটা
আপনার এবার আমাদের দশম নির্বাচনের পূর্বে যে ম্যানিফেস্টোটা বানিয়েছে সেই ম্যানিফেস্টো উনি প্রায় ছয় জায়গায় স্পেশালি ইকোনমিক জোন ডিক্লেয়ার করেছে। এই স্পেশাল ইকোনমিক জোনগুলো কিন্তু ওটা ইনভেস্টার ল্যান্ড দিজ আর রিক্লেমড ল্যান্ডস দিজ আর অপরচুনিটিস এবং ওইসব জায়গায় উনি ওরা চিহ্নিত করে করেছে। তারপরে ধরেন মানে অফিসি ল্যান্ড যেগুলো আছে সেখানে আমরাও কোম্পানি যেরকম ধরেন যেসব হাউজিং অথরিটি প্রতিটি উপজেলায় আপনার আমরা প্রতিযোগিত আবাসন সৃষ্টি করতেছি এবং সেই এটা আমাদের বিল্ডিং মধ্যে আছে তাতে করে আপনার মানুষ আপনার মানে শহরের দিকে না আসে যাতে করে সেখানে নাগরিক সুবিধা নিয়ে বসবাস করতে পারে। এইভাবে আমার কর্মকর্তা আমরা অলরেডি যা উদ্দেশ্য করি আমরা লিজ নেওয়ার পরে সেখানে ধর আপনার ধর শুধু প্রকল্প নেওয়া হয়েছে শিলচরে নেওয়া হয়েছে রাউদরে নেওয়া হয়েছে এরকম প্রতিটি উপজেলা যেখানে যেখানে সম্ভব আমরা নিচ্ছি। তো এখন দেখা যায় একটা আইন করা খুবই প্রয়োজন হয়ে গেছে বাংলাদেশে সেই টাইপ যেটা আমরা মাননীয় কৃষিমন্ত্রীকে আমরা ইনভলভ করে যারা ধরো আমেরিকায় দুবাইতে বহু পয়সা কামাইতেছে এখন তারা তাদের ফাইন্যান্সিয়াল থাকতে চায় না তাদের রিলেশনশিপ থাকতে চায় না দে মাস্ট হ্যাভ দেয়ার ওন ল্যান্ড দে মাস্ট হ্যাভ দেয়ার ওন হাউস করতে গিয়ে সেখানে পুকুর কাটে সেখানে ঘুষেন নষ্ট করে এইভাবে আমার চোখের সামনে শুধু সদ্যই নির্মাণ করেছি সবাই রয়েছি আমি আমার গ্রামে আগে যেখানে হাঁটতাম সেটা এখন আমি চিনি সেখানে সব সরকারকে হয়ে গেছে। সুতরাং এই এই এইগুলোকে আপনার মানে আইনের পাঠিয়েছি এবং আপনি যেটা স্যার বললেন আমি যদি বুঝে থাকি এই যে স্যার আনপ্ল্যান নগর আইন থেকে কন্ট্রোল কন্ট্রোল করা নাই এটাকে ডিসিপ্লিনে আনার জন্য এই আইনটা স্যার আমাদের খুবই দরকার এবং এটা স্যার ইতিমধ্যে আমরা তৈরি করি স্যার খুবই দরকার পাঠিয়েছি স্যার মন্ত্রণালয়ে এই বিষয়ে খুবই দরকার এবং এটা আইন করা উচিত যে পৌরসভা করা যেখানে দক্ষ জনশক্তি নেই যেখানে আপনার টেকনিক্যাল নোহাও নেই তারা অবশ্যই নগর অধিদপ্তর থেকে তাদের পাস করা উচিত। এরা কিন্তু আপনার নগর উন্নয়ন অধিদপ্তরে এসে নানা আপনাদের সাজাটা কি এসে এখান থেকে যদি আপনারা একটা আপনাদের প্রবল আছে আপনাদের থেকে নো হওয়া আছে আপনাদের ধরেন তখন আরো কিছু নিলেন নিয়ে তাহলে আর আরাম পাওয়া হবে না। এখন সেখানে যদি যারা আছে মানে পৌরসভা তো অনেক হয়ে গেছে আমার আমরা সরকার গঠন করার পরে 96-এ অনেকগুলো পৌরসভা হয়েছে এবং জিতুর সাহেব যখন প্রাধান্য জিতুর সাহেব এলজিডির মন্ত্রী ছিলেন তখন কিন্তু অনেকগুলো পৌরসভা সম্প্রসারিত হচ্ছে। সুতরাং এখানে তো আপনার বিল্ডিং উঠতেছে মার্কেট হইতেছে এগুলো তো আনপ্ল্যান্ড এইগুলো তো আপনার আমাদের যদি কন্ট্রোল না করি তাদের মেনে না
can answer to me after the postal. Postal, sir, from KCC, sir. It is a Montreal and we can answer, sir. The full day, I'm not going to talk about. Sir, please. They must take permission from Rahul and Rahul. আমাদের মন্ত্রণালয় স্যারের আপনারই স্যার এটা কিন্তু নগরায়ণ স্যার আপনার এই আমি জানি না স্যার সেক্ষেত্রে অন্য কোনো মন্ত্রণালয়ের আপনি কি করে করছেন আমি জানলাম না যদি আমাদের মন্ত্রণালয়ের পরামর্শ নিয়ে এই থাকে অফিসিয়ালি তাহলে আমরা যদি একটু যথাযথভাবে কোনো আপত্তি না দিয়ে থাকি আমরা কম নিই এই যে উপজেলাতে যে মানে আমি বলতেছি যে পৌরসভা যেগুলো আছে সেখানে পৌরসভা তারপর আপনার মার্কেট গুলা যেগুলো হচ্ছে গ্রামে সেখানে যেগুলো বিল্ডিং হচ্ছে সেগুলো প্রপার্টি হচ্ছে কিনা আমার এখানে স্যার আরেকটা ব্যাপার হল বর্তমানে পৌরসভা নাই অনুসভা নাই একটা এটা কিন্তু একটা পুরোনো সময় এলে আবার পৌরসভা রূপান্তরিত হয়ে যাচ্ছে বাংলাদেশের যদি বিলেপি সরকারের পৌরসভা এইসব উজ্জ্বল যাদের টেকনিক্যাল নলেজটা এত বেশি নাই এটা একটা মানে আমি বলবো যারা প্ল্যানিং প্রফেশনাল আছে তাদের ট্রেনিং কিন্তু স্যার আমরা ইউনিটি থেকে শুরু করবো স্যার বোধ হয় এটা এক বছরের মধ্যে প্রকল্পটা আমাদের চলবে এই স্যার আইনের প্রতিদানটা স্যার আমি আপনারা আপনাদের থেকে একটা প্রবোজাল আপনাদের থেকে একটা প্রবোজাল যদি আপনার মানে আপনার চায় যে ল্যান্ড ইউজ প্ল্যান যেটা আপনার বলতেছেন যে মানে রিডাকশন ম্যাক্সিমাইজেশন অফ দ্য ইউজ অফ দ্য ট্যাঙ্ক আমরা তো ফাটে গেলে উপরে উঠি আমরা আমরা চার ভাই পাঁচ ভাই বেশি এটা কোনো অসুবিধে কিছু বিদেশের মতো বিদেশে তো স্বতন্ত্র আমাদের তো মানে আনপ্ল্যান্ড রয়েছে সবকিছু একটু যদি আপনি অনুমতি দেন স্যার এই যে স্যার আইনটা এবং স্যার কাজ করেছে স্যার এবং অন্যান্য মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এনজিটি ভূমি মন্ত্রণালয় সবাইকে নিয়ে টেকনিক্যাল কমিটি করে রেকমেন্ডেশন করার পরে স্যার এটা চূড়ান্ত করা হয়েছে
এখন স্যার এটা সচিব কমিটিতে পাঠানো উপযোগী হচ্ছে স্যার। এবং এই আইনে এইটার দুটো দুটো ইম্পর্টেন্ট বডি আছে স্যার, একটা হলো আপনার নেতৃত্বে 19 সদস্যের একটা অ্যাডভাইজারি কাউন্সিল আছে গভর্নমেন্টের, যারা এই যত মাস্টার প্ল্যান হবে তাদের সমন্বিত অনুমোদন দেবেন স্যার আপনি, এবং আপনি বছরে একবার অথবা একাধিক না ন্যূনতম একবার যা যা হচ্ছে এলজিডি লোকাল গভর্নমেন্ট ইউটিলিটি তারা সব করতে পারবে না, অন্যান্যরাও আছে, তারা নেওয়ার পর আপনার কাছ থেকে বেটিং করবে, মিটিং করে নিলে তাহলে হবে কি ইন্টিগ্রেশনটা হবে, কোথায় কোথায় ধরো যে চিটাগাং ডেভেলপমেন্ট অথরিটি প্ল্যান করলো কিন্তু রাস্তাটা গিয়ে পাঁচের উপজেলায় কোথায় গিয়ে মিট করবে, এটা কিন্তু কন্ট্রাডিকশন তৈরি হয়ে যাবে, সেই জিনিসটা আপনি স্যার গাইড করে দেবেন, সেই অনুযায়ী তারা ওটাকে রিফিক্স করে দেবে, এটা হলো একটা পর্যায়ে। আর আপনাকে সাহায্য করার জন্য সচিব স্যারের নেতৃত্বে একটা টেকনিক্যাল কমিটি থাকবে, অন্যান্য সেক্টরাল যত মিনিস্ট্রি আছে তাদের সচিব প্রতিনিধি নিয়ে তারা ওই প্ল্যানটা যাচাই বাছাই করবে স্যার, এই হচ্ছে বেসিক জিনিস। আর যারা মানবে না স্যার তাদেরকে স্যার ওই একদম শেষের দিকে দেওয়া আছে স্যার, এটা আইন মন্ত্রণালয় স্যার আমাদের এটা প্ল্যানটা দেখে দিয়েছে স্যার, এই আইনটা দেখে দিয়েছে, তাদেরকে বলা আছে যে স্যার এটা 5-50 লক্ষ টাকা জরিমানা এবং সশ্রম কারাদণ্ড, এটাও ফৌজদারি কার্যবিধি, এটা আইন মন্ত্রণালয় মন্ত্রী মহোদয় গত মন্ত্রী পরিষদে উনিও লিখে আমাদের কাছে দিয়ে দিয়েছে, তো এটা উপযোগী আছে স্যার, তো এইটা আমরা করতে পারি, কারণ স্যার এই ক্ষমতা স্যার 1965 সালে আপনাকেই দেওয়ার এবং সেটা কিন্তু এখনও রদ হয়নি স্যার, যদিও স্বাধীনতার পরে আমরা এটা প্র্যাকটিস করিনি স্যার, সুতরাং এই কাঠামোটা রয়ে গিয়েছে, তো আমার মনে হয় স্যার দিস ইজ দ্য রাইট টাইম। আর এইটার সঙ্গে স্যার একটা জিনিস বলতে চাই, এই ফিসক্যাল ইয়ারে স্যার আমাদের প্রাইম মিনিস্টার প্রায় বলেন যে এগ্রিকালচার ল্যান্ড আমাদের সেভ করতে হবে, তো এই ফিসক্যাল ইয়ারে কিন্তু একটা গাছ শুধু ইউডিডিকে দেওয়া আছে স্যার, এই ফাইভ ইয়ার প্ল্যানে, সেটা হলো কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান হোল কান্ট্রিতে বানাতে হবে স্যার, তো সেইটা আমরা ডেভেলপমেন্ট প্ল্যান ফর হোল কান্ট্রি, এটা হলো মূলত ইন্টিগ্রেশনটা হবে কিভাবে হবে সেইটা করতে হবে, সেইটা স্যার আপনি করে ওটাতে স্টিক থাকবে স্যার, সেভাবে স্টিক থাকার জন্য আইনটা দরকার, নাহলে স্যার আমরা আগেও করেছি 392টা প্ল্যান করেছি স্যার 80 দশকে, করার পরে যেহেতু আইন নাই স্যার সেটা কেউ মানে না, আইন থাকলে এবং আমাদের যে 2009 যে আইন আছে স্যার পৌরসভা আইন, সেইটা যে আরবান এরিয়ার জন্যই খালি মাস্টার প্ল্যান করার কথা বলা আছে, এবং এইটার সমষ্টি হলো পুরো বাংলাদেশের 5%, তার 95% ল্যান্ড ইউজ প্ল্যান করার কোনো আইন নেই, দিস ইজ দ্য আইন স্যার, এবং আপনি স্যার এই সেই আইনের তত্ত্বাবধায়ক স্যার, তো এইটা স্যার যদি ন্যাশনাল কম্প্রিহেনসিভ প্ল্যান আমি একটু সংক্ষেপে স্যার আপনার সামনে উপস্থাপন করি স্যার, ন্যাশনাল কম্প্রিহেনসিভ প্ল্যান যেটা 6-5 ইয়ার প্ল্যানে আমাদেরকে বলা আছে করা যাবে, আমাদের আমরা এই দপ্তর থেকে প্রথমে বলে দিতে চাচ্ছি যে কক্সবাজারের এই প্রিভেনশন অফ ডেভেলপমেন্ট প্ল্যান অফ কক্সবাজার টাউন অ্যান্ড সিটি চ্যাপ্টার 10 অফ শীর্ষ প্রবন্ধ আমরা শেষ করেছি এবং এর আমি প্রকল্পগুলি চালাচ্ছিলাম, তো এটা 2011 জুন মাসে শেষ হয়েছে এবং গেজেটও হয়েছে মে মাসে 2013। স্যার আমি এটা একটু ইন্ট্রোডাক্টরি একটু বলতে চাচ্ছি, তারপরে আমাদের যে এই কনসালটেন্ট ছিল হচ্ছে শ্যালিটি কনসালটেন্ট, তার টিম লিডার ডক্টর নাজিম উনি ছিলেন, উনি বিস্তারিত বলবেন। আমি একটু সংক্ষেপে বলতে চাচ্ছি যে আপনারা হয়তো সবাই নিশ্চয়ই জানেন যে কক্সবাজার বাংলাদেশের অন্যতম সি বিচ টাউন এবং পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র
সৈকতের সাথে পরিচিত। এটি সবচাইতে দীর্ঘতম স্যান্ডি বিচ, যেটা পৃথিবীতে অন্যান্য বিচও আছে কিন্তু এরকম বিচ দেখা যায় না। কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের দপ্তর থেকে এই প্রকল্পটি নেওয়া হয় এবং আগামী 20 বছরের জন্য অর্থাৎ 2011 সাল থেকে 2031 সাল পর্যন্ত কক্সবাজার সহ কক্সবাজারের টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকত, মহেশখালী পৌরসভা, সেন্ট মার্টিন দ্বীপ এলাকায় পর্যটন শিল্প বিকাশের জন্য সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ জন্য প্রকল্প এলাকা প্রায় 79,657 একর জায়গা নিয়ে পরিকল্পিত ভূমি ব্যবহার নিশ্চিত করার নিমিত্তে প্রকল্প এলাকার স্ট্রাকচার প্ল্যান, অ্যাকশন হেভিং প্ল্যান প্রণয়ন করাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। প্রকল্পের প্রধান উদ্দেশ্য যদি আমি একটু সংক্ষেপে বলি, প্রথমত কক্সবাজার শহরের স্ট্রাকচার প্ল্যান ও অ্যাকশন এরিয়া প্ল্যান প্রণয়ন করা, কক্সবাজার নদীতে টেকনাফ পর্যন্ত ইকো ট্যুরিজম এলাকায় স্ট্রাকচার প্ল্যান অ্যাকশন এরিয়া করা, কক্সবাজার শহর থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকত, মহেশখালী পৌর শহর ও সেন্ট মার্টিন দ্বীপের ভূমি সর্বোচ্চ ব্যবহার ও নিয়ন্ত্রণের জন্য নীতিমালা তৈরি, প্রকল্প এলাকায় বিচ ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, রিক্রিয়েশনাল ট্যুরিজম, সিটি বেসড ট্যুরিজম ও ইকো ট্যুরিজমের জন্য উপযুক্ত এলাকা চিহ্নিত করা এবং প্রকল্প এলাকার সার্বিক উন্নয়ন, আর্থিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বাসস্থান, উন্মুক্ত স্থান, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন নিয়োজিত বিভিন্ন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য একটি স্ট্যান্ডার্ড ডিজাইন করা এবং প্রকল্প এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা। প্রকল্প উন্নয়নের জন্য আমরা স্থানীয় জনগণ, জনপ্রশাসন, প্রকল্প এলাকার সকল স্টেক হোল্ডারের সাথে বিভিন্ন সময় আমরা সেমিনার এবং মত বিনিময় প্রশিক্ষণ কর্মসূচি করেছি। আমরা ড্রাফট ফাইনাল তৈরি করার পরে পাবলিক হিয়ারিং আমরা একটা মানে আমরা আয়োজন করেছিলাম 11/5/2011 2/6/2011 পর্যন্ত গণশুনানি হয়েছে। এরপরে আমরা প্রকল্প এলাকার জনগণ, স্থানীয় জনপ্রশাসন, প্রকল্প এলাকার সকল স্টেক হোল্ডার নিয়ে আবার মতামত বিনিময় এবং গণশুনানি হতে সুপারিশ ও মতামতের ভিত্তিতে খসড়া পরিকল্পনা সংশোধন করে আমরা ফাইনাল প্ল্যানটা করি। ঢাকায় আমরা একটা ইউথ আকারে 19/6/2011 আমরা সেমিনার করেছি এবং উক্ত সেমিনার হতেও প্রাপ্ত সুপারিশ ও মতামত সমন্বয়ে আমরা ফাইনাল প্ল্যানটি এবং যেটা আগেও বললাম পূর্বে 2013 মে মাসে এটা গেজেট করতে হয়। এরপরে বিস্তারিত আমাদের যে কনসালটেন্ট মিটিং লিডার ছিলেন ডক্টর নাজিম বলবেন, উপস্থিত সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাকে যদি অনুমতি দেন আমি ওখানে যেয়ে একটু প্রেজেন্ট করতে চাই। দেখি এগুলো আপনাদের স্বপ্নের কক্সবাজার এলাকা, এটা আমরা স্যাটেলাইট ইমেজ থেকে নিয়েছি গুগল আর্থ থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্ডস্কেপ কীরকম। এই এলাকাটা হলো কক্সবাজারের বর্তমান ল্যান্ড ইউজ। এখানে
যে সাদা অঞ্চলটা দেখা যাচ্ছে এটা হলো হিলি এরিয়া আর বাকিটা কালোটা প্লেন ল্যান্ড এই প্লেন ল্যান্ডের মধ্যে আমরা কোথায় কী ধরনের ল্যান্ড ইউজ জোনিং আমি বিস্তারিত করে যাচ্ছি এটা হলো ওভারভিউ প্রপোজ ল্যান্ড ইউজ আমরা এখানে তৈরি করেছি সেটা যাচ্ছি এখানে সিটি সেন্টার তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে ডেভেলপমেন্টের পুরো ফোকাসটা নিয়ে আসা হচ্ছে কেন নিয়ে আসা হচ্ছে সেটা আমরা আর পরে বলব আমরা বলছি সিবিডি সিবিডি ডিজাইন করা হয়েছে এভাবে সিটি সেন্টার নতুন সিটি সেন্টার এটা আমরা পরে আবার যাচ্ছি যে কেন কিভাবে করা হয়েছে জি আমরা দেখাবো আবার একটুখানি যান তো এটা হলো যে একটা ওভারভিউ এই কক্সবাজার অঞ্চলটা কেমন এবং যেখানে আমরা এই এই প্ল্যানটা করেছি এটা হলো যে ফিজিক্যাল ল্যান্ডস্কেপ ওকে এখন আমরা আগের প্রেজেন্টেশনে চলে যাই কোনো পরিকল্পনার জন্য কিছু উদ্দেশ্য লাগে তো সেখানে আমাদের প্রধান অবজেক্টিভ হলো যে আমরা কক্সবাজার অঞ্চলে কী কী ধরনের প্রবলেম ফেস করছি সেটা আমরা আইডেন্টিফাই করেছি প্রবলেমগুলো এবং যে এইসব এলাকায় যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে সেই একটা সমস্যা হলো যে কক্সবাজার বর্তমান কক্সবাজার শহর এটা খুবই দ্রুত ডেভেলপ করছে এবং অনেকটা অনিয়ন্ত্রিতভাবে এটা হলো একটা আমাদের প্রথম যে আমরা স্টাডি করেছি সেটা আর আমাদের স্টাডি এরিয়াটা হলো মহেশখালী থেকে শুরু করে একদম টেকনা পর্যন্ত এখানে বিশাল অঞ্চল এটাকে আঞ্চলিক পরিকল্পনাও বলা যায় কিন্তু আমরা ঠিক ওইভাবে আঞ্চলিক পরিকল্পনাতে না যে আমরা কিছু পকেট পকেট এলাকা যেমন মহেশখালী তারপরে কক্সবাজার রামমুখিয়া অঞ্চল তারপরে ওয়াইপাউ টেকনা সাপরিদি তারপরে সেন্ট মার্টিন এই কয়েকটা বিশেষ এলাকা প্ল্যান করা হয়েছে তো মূলত যে স্ট্র্যাটেজি যেটা হলো যে স্ট্র্যাটেজি যেটা ঠিক করা হয়েছে তাহলে যে আমরা এখানে আর্বানাইজেশনকে এনকারেজ করতে চাই পুরো অঞ্চলে কারণ কক্সবাজার জেলা হিসাবে আর্বানাইজেশন লেভেল অফ আর্বানাইজেশন লো আছে মানে শহরগুলো অতটা ডেভেলপ করি তো সেই আর্বানাইজেশনটাকে আমরা এনকারেজ করতে চাই আরেকটা হলো এনভায়রনমেন্টালি পুরো অঞ্চলটা এনভায়রনমেন্টালি খুবই সেন্সিটিভ তো এই সেন্সিটিভিটিটাকে যাতে রক্ষা করা যায় এনভায়রনমেন্টালি সুন্দরভাবে রক্ষা করা যায় সেটা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইকোনমি ইকোনমি হলো যে কোনো ডেভেলপমেন্টের মূল সূত্র ইকোনমি কীভাবে এনহান্স করা যায় এবং অবকাঠামো তৈরি করা যায় আমাদের এই চারটা মূল স্ট্র্যাটেজি নিয়ে আমরা আগিয়েছি তো এই হলো যে প্রজেক্ট এরিয়া প্রকল্প এরিয়া এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন কোন এলাকাগুলো এখানে আছে মহেশখালী তারপরে এটা আছে এই যে লাল অংশটুকু হলো বর্তমান কক্সবাজার পৌরসভা এরিয়া লাল অংশটুকু লাল অংশটুকু হলো কক্সবাজার পৌরসভা এরিয়া এই অঞ্চলটা আমরা বাড়িয়ে নিয়েছি যে এটা একটা এনহান্স ডেভেলপমেন্ট হবে পৌরসভা এলাকাটা আরও বড় হবে এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আমরা নিয়েছি কারণ এখানে ডেভেলপমেন্ট পটেন্সিয়ালস আছে আর্বানাইজেশন রিলেটেড তা কৃষি ভিত্তিক কর্মকাণ্ড গড়ে উঠছে এবং বিভিন্নভাবে ডেভেলপমেন্ট ল্যান্ড ডেভেলপারেরা কাজ করছে সেখানে তো আমরা যাচ্ছি যে পুরো অঞ্চলটা এখানে পুষ্কুল এলাকা চারটা মৌজা আছে এখানে এই এই মৌজাগুলো কক্সবাজার পৌরসভার বাইরে এই অঞ্চলটা আমরা নিয়েছি আর এখান থেকে শুরু করে এ পর্যন্ত হলো সাপুরি দ্বীপ পর্যন্ত সিবিচ এলাকা এই সিবিচ এলাকাটাও পরিকল্পনার আওতায় আনা হয়েছে আর এখানে রামু এবং তার সারাউন্ডিং এরিয়া এবং এখানে ওয়াইপাউ এরিয়া আর এখানে টেকনাফ এরিয়া এখানে মূল প্রপোজিশন যেটা চিন্তা করা হয়েছে এই এলাকাগুলো নেওয়ার কারণটা এখানে কক্সবাজারে যারা টুরিস্ট যায় তারা এখানে যেসব ফেসিলিটিজ আছে এখানে এই ফেসিলিটিগুলো উপর প্রচণ্ড প্রেশার করে এবং সিবিচ আমাদের আনব্রোকেন সিবিচ আমরা বলি প্রায় 120 কিলোমিটারের মতো 120 কিলোমিটার জায়গায়
অসুবিধা থেকে অ্যাক্সেস পাওয়া যায় না, আস্তে আস্তে আপলোড হয়ে যায়, তারপরে আবার ফিরে যেতে যেতে আবার মানে সমস্যা হয়। আমরা ভাবলাম যে এইখানে আমরা ডেভেলপ করবো কিছু কিছু ফেসিলিটিস, টুরিস্টরা কক্সবাজারে যারা যায় যাবে, এখানেও টুরিস্টরা যাবে, এখান থেকে সিবিচে অ্যাক্সেস পাবে, এখান থেকে সিবিচে তারা অ্যাক্সেস নিতে পারবে, এখান থেকে সিবিচে অ্যাক্সেস নিতে পারবে, সাগরে তো নিতে পারবে। সুতরাং কক্সবাজার সম্পর্ক থেকে প্রেশারটাকে রিলিজ করার জন্য এই চিন্তাটা করা হয়েছে। এখানে নামগুলো আসছে এলাকা এবং এর পাশে আছে সেন্ট মার্টিন্স আইল্যান্ড, সেন্ট মার্টিন্স আইল্যান্ড একটু বড় করে দেখানো আছে তার সাথে। এখানে সেন্ট মার্টিন্স আইল্যান্ডটার একটা অংশ মানে দেখানো আছে যে কীরকম সেন্সিটিভ এরিয়া, এটা সেরাদি, এটা সেন্ট মার্টিন্স আইল্যান্ডের নিচের একটা মাসার মধ্য অঞ্চল আর এগুলোর মধ্যে কক্সবাজারের পরের অঞ্চল আর মূল সিবিচের অংশটা হলো এরকম, এখানে আমরা দেখেছি সেখানে এরকম ভাবে আমরা ইউজ করে ফেলেছি। তো এখানে আমরা আরেকটা চিন্তা করেছি যে এই ইউজটার করা সুন্দর ভাবে করা যায়, অঞ্চলের পপুলেশন খুব দ্রুত বাড়ছে, অন্যান্য এলাকায় পপুলেশন অত বাড়ছে না, তার মানে কি সেখানে ইনফ্রাস্ট্রাকচার নাই। তো আমাদের সেখানে ইনফ্রাস্ট্রাকচার দিলে টুরিস্টদের জন্য আরো ফেসিলিটিস তৈরি হতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি যে 2030 সালে কক্সবাজারের পপুলেশন হবে প্রায় 7,28,000 মতো, বর্তমান পপুলেশন 2010 সালে আছে 3,58,000 এরকম। তো এখান থেকে বেড়ে পপুলেশন বাড়বে এবং এই পপুলেশন কক্সবাজারটা খুব দ্রুত বাড়ছে এবং এটা ঢাকার মতোই অনেকটা অনিয়ন্ত্রিত ভাবে বাড়ছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোন ধরনের টুরিস্ট ফেসিলিটি মানে টুরিস্ট প্রেশার হতে পারে। দেখা যাচ্ছে যে আমাদের এই অঞ্চলে কক্সবাজার অঞ্চলে 2030 সাল নাগাদ 1,36,00,000 টুরিস্ট প্রতি বছর ভিজিট করবে। 2015 সালে আমরা দেখেছি 78,00,000 টুরিস্ট ভিজিট করেছে মানে করার প্রজেকশন ছিল এবং বর্তমানে প্রায় 50,00,000 টুরিস্ট ভিজিট করে মানে অঞ্চল প্রতি বছর, এবং এটা বেড়ে হতে পারে 2030 সাল নাগাদ 1,37,00,000 ভিজিটার্স। এটা একটা বিশাল ব্যাপার, এদের জন্য যে কাঠামো দরকার, যে ফেসিলিটিস দরকার সেটা কিন্তু এখনও ইনঅ্যাডিকুয়েট। এবং আমাদের এখানে দেখা যাচ্ছে যে ফরেন টুরিস্ট নাই বললেই চলে, কারণ হলো যে ফরেন টুরিস্টদের জন্য যেরকম ট্যুরিজম ফেসিলিটিস থাকা দরকার সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নাই। তো এখানে শুধু ইনফ্রাস্ট্রাকচার বলতে শুধু হোটেল মোটেল এটাই আমরা বোঝাচ্ছি না, এখানে চারটা বিষয়ের উপর আমরা গুরুত্ব দিচ্ছি। একটা হলো অবকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, রোড নেটওয়ার্ক ইত্যাদি, কমিউনিকেশন। আরেকটা হলো যে সেফটির একটা ব্যাপার আছে। দ্বিতীয় নম্বর হলো যে হাইজিনিক্যালি গুড ফুড, কিন্তু আমাদের হোটেলগুলো ফাইভ স্টার হোটেলে গেলে সবাই আমরা ভালো খেতে পারি, কিন্তু রাস্তার পাশে টুরিস্টরাও বসে খেতে চায় কিন্তু তারা সেই ধরনের খাবার খেতে পায় না। তো এরকম চারটা বিষয় যে সেফটি, সিকিউরিটি, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, কমিউনিকেশন ফ্যাসিলিটিস এবং অ্যাকোমোডেশন, এই কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এখন আমরা এই কক্সবাজারের উপরে একটুখানি মানে দৃষ্টি দিই। এই কক্সবাজার যে এলাকাটা আছে এটা বর্তমানে এরকম ফিজিক্যাল কন্ডিশন হলো এরকম, এটা রিভার বাঁকখালী রিভার এবং এটা মানে বিভিন্ন অঞ্চল, এখানে ফরেস্ট অঞ্চল আছে,
তো এখানে আমরা দেখি যে এখানে বাউন্ডারি বর্তমানে এটা হলো কক্সবাজার পৌরসভা আর এগুলো বিভিন্ন মানে ইউনিয়ন বর্তমান ইউনিয়নের আন্ডারে আছে এগ্রিকালচারাল আমরা জোন করে দিয়েছি এখানে যে এটুকু হবে যেগুলো আছে যেগুলো এগ্রিকালচার নদীর পার পার দিয়ে এবং এই বাঘখালি নদীর দুই পাশে যেটা আছে এবার ফ্রন্ট মানে সাজেস্ট করে এবং কিছুটা লো লাইং এরিয়া আছে সেখানে আমাদের এগ্রিকালচার করতে পারে ফরেস্ট জোন ফরেস্টই থাকবে সেখানে কোনো রকম হবে না রেসিডেন্সিয়াল জোন নতুন রেসিডেন্সিয়াল জোন করা হয়েছে এই এলাকাগুলোকে এগুলোকে প্ল্যান করে এগুলো হচ্ছে ব্রড ক্যাটাগরি ব্রড জোনিং এখানে আবার ডিটেইল প্ল্যান করতে হয় প্রত্যেকটা নেইবারহুড তৈরি করার জন্য এবং এক একটা জোন এটা বিশাল একটা এলাকা এটাকে যদি আমরা আবার প্ল্যান করি রেসিডেন্সিয়াল এরিয়া হিসাবে তাহলে এখানে আবার কমার্শিয়াল অ্যাক্টিভিটি বিভিন্ন অ্যাক্টিভিটি থাকবে পার্ক থাকবে তারপর সেভাবে ডেভেলপ করতে হবে এটা হলো ব্রড জোনিং রুরাল সেটেলমেন্টস কিছু কিছু জায়গা রুরালও আমরা রেখে দিয়েছি যেটা আমাদের প্রপোজড এরিয়ার মধ্যে কমার্শিয়াল জোন এখানে যে কমার্শিয়াল জোন এখানে এটাকে আমরা কমার্শিয়াল জোন হিসাবে রেখেছি কমার্শিয়াল জোন মানে হলো যে একটা শহরের যে প্রাণকেন্দ্র যেটাকে আমরা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বলি বা সিবিডি এখান থেকে শহরের অন্যান্য কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হয় যেমন আমাদের মতিঝিল এলাকা কাউরান বাজার এলাকা এগুলো হলো আমাদের ঢাকার সিবিডি তো এখান থেকে সব কিছু নিয়ন্ত্রিত হয় আমাদের হৃৎপিণ্ডের মতো পাম্প হয় আবার সমস্ত শরীরে রক্ত যায় আবার আসে এরকম এখানে কক্সবাজারের বর্তমান ডেভেলপমেন্টটা হচ্ছে এইখানে এখানে খুব কনজেস্টেড এখান থেকে ডেভেলপমেন্টের ফোকাসটাকে আমরা সরিয়ে নিতে চাই সরিয়ে নিয়ে আমরা এইখানে আমরা প্রপোজ করেছি যাতে করে ডেভেলপমেন্টের ফোকাসটা এখানে চলে আসে সিবিজি উপর থেকে প্রেশারটা কমে যায় তো এটা হলো একটা স্ট্র্যাটেজি এটা লোকেশনটা আমরা একটু পরে দেখতে পাবো রাস্তাঘাটগুলো দিয়ে এখান থেকে আচ্ছা রাস্তাগুলো আমরা দিয়ে দিই তারপরে আমরা লোকেশনটা বলবো এটা হলো ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের জন্য জোন করা হয়েছে এটা হলো ওপেন স্পেস ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন মিক্সড জোন ফিশিং জোন এটা হলো টুরিস্ট জোন ইন্ডাস্ট্রিয়াল জোন এখন আমরা বুঝতে পারবো এখন একটা পরিপূর্ণ পিকচার আমরা পাচ্ছি যে ফিউচার যেটা হবে মানে প্রপোজ ল্যান্ড ইউজ এইরকম দেখা যাবে এই এটা হলো কলাতলী এলাকা কলাতলী এলাকা থেকে যে রাস্তাটা গিয়েছে এখানে হলো বর্তমান বাস স্টেশন তো এখান থেকে এসে আমরা বর্তমানে এদিক দিয়ে আসি এখানে এসে এদিক দিয়ে চলে যাচ্ছে কক্সবাজার এয়ারপোর্টের দিকে রাস্তাটা এখানে এয়ারপোর্ট আর আরেকটা রাস্তা এখান থেকে এসে এখানে মানে জেলখানার পাশ দিয়ে এসে এখানে এসে কলাতলী এসে মিশেছে তো এইখানে হলো মানে ডেভেলপমেন্টের যে প্রেশারটা বর্তমানে এখানে আমরা এখান থেকে প্রেশারটাকে আমরা এখানে নিয়ে যাচ্ছি কারণ আমাদের পুরো যে বাস স্টেশনটা হলো এই জায়গাটা এখানে বড় একটা বাস স্টেশন সাজেস্ট করেছি এবং এখানে নতুন রেল লাইন আমরা প্রপোজ করেছি এখানে মাল্টি মোডাল ট্রান্সপোর্ট সিস্টেম এখানে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে একটা বাইপাস এখান থেকে এসে নিউ সিভিলির পাশ দিয়ে এখানে এসে থাকবে এখানে এখন আছে অনেকটা মানে কিছুটা ফাঁকা জায়গা কিছুটা এগ্রিকালচার ল্যান্ড তো এরকম একটা জায়গা আছে আমরা ওই আগের যে ভিডিওটা দেখেছিলাম ভিডিওতে ওইখানে ওটা দেখানো আছে আমরা আরেকবার দেখবো এখানে কি ধরনের স্ট্রাকচার হবে সেটা এই যে মানে জোনটা এটার একটা বিস্তারিত প্ল্যান আছে ওইখানে যদি স্যার আমরা বলি তাহলে এটা আমাদের বুঝতে সুবিধা হবে তো এখানে অন্যান্য জোনগুলোর কথা বলি পুরো এলাকাটা যে তৈরি করা হয়েছে এখানে এয়ারপোর্টটাকে এয়ারপোর্ট রাখা হয়েছে এটাকে একটা এনহান্সড এয়ারপোর্ট যাতে ইন্টারন্যাশনাল মানে বাইরের প্লেনগুলো আসতে পারে বর্তমানে 1800 মিটার রানওয়ে আছে এটাকে আমরা 2400 মিটার রানওয়েতে রূপান্তরিত করার প্রপোজাল দিয়েছি জি তো এটা এখান থেকে আসবে আমরা আর এই জায়গাটা বর্তমানে আছে মানে আনঅথরাইজড সেটেলমেন্ট হয়ে আছে তো
তো তাদের দাবি ছিল যে আমরা এখানেই সেটেল হবে, কিন্তু আমরা এটা চিন্তা করেছিলাম যে এয়ারপোর্টটাকে যদি এনহান্স করতে হয়, বড় করতে হয় এবং সুন্দর করতে হয় তাহলে হয়তো আমাদেরকে রিসেটেলমেন্ট করার প্রয়োজন আছে। আমরা রিসেটেলমেন্ট করার জন্য এখানে জায়গা রেখে দিয়েছি, এখানে বিশাল একটা জায়গা এবং আগরি একটা জায়গা, হ্যাঁ রিসেটেলমেন্টের জন্য আমি জায়গা রেখে দিয়েছি, তো তারা সেখানে রিসেটেল হতে পারে। আর এখানে যে একটা বিশাল জায়গা রেখেছি ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, আমরা এই প্রেজেন্টেশনটাই মাননীয় প্রাইম মিনিস্টারের অফিসে আমরা করেছিলাম এবং উনি কয়েকটা জিনিস সাজেস্ট করেছিলেন, আমরা সেটা আগেও আমরা রেখেছিলাম। এবং ওইখানে একটা মেরিন একাডেমি ইউনিভার্সিটি এবং বিভিন্ন ধরনের, এটা হচ্ছে পুরস্কুল এলাকা, এখানে একটা হিলি এরিয়া আছে, হিল মানে হিল না হিলক্স মানে ছোটো ছোটো হিল টিলা এবং পাশাপাশি ওই যে বাইক যেগুলো আছে এগুলো ওই সব এলাকায় হিলগুলিকে দেখে, এবং ওই জায়গাটা কিন্তু সরকারেরই জায়গা, এখানে কিন্তু মানে সুন্দর করে ইউনিভার্সিটি, মেরিন একাডেমি, তারপরে মেরিন রিসার্চ সেন্টার এবং এগুলো হতে পারে। আর এই পাশে একটা মেডিকেল কলেজ ইত্যাদির জন্য প্রপোজাল আছে এবং অন্যান্য যাবতীয় রকমের ইনস্টিটিউশন সেখানে ডেভেলপ করা যেতে পারে, সেটা এরকম জায়গায় এরকম জায়গা। তো এই জন্য এই পুরো অঞ্চলটাকে চিন্তা করে আমরা এই মানে সিটি সেন্টারটাকে আমরা এইখানে লোকেট করেছি। এখানে এখান থেকে চিটাগাংয়ের দিকে যাওয়ার হাইওয়ে, এখান থেকে আসে হাইওয়েটা দিয়ে এখানে আবার চলে আসা যাবে এবং এই যে রাস্তাগুলো দেখানো আছে এই প্রত্যেকটাই কিন্তু 100 ফিটের বেশি চওড়া রাস্তা, ওই রকম মানে মিশনারি রোড প্ল্যান আমরা করে রেখেছি। আর এই টুরিস্ট জোনটাকে কিন্তু আমরা এখানে সি বিচের সাথে রেখে দিয়েছি, যাতে কলাতুলি এলাকাটা সি বিচের জন্য মানে সি বিচ এলাকায় যে টুরিস্ট ডেভেলপমেন্টের যে প্রেশারটা আছে সেই প্রেশারটাকে সাস্টেন করার জন্য আমরা রেখেছি, কিন্তু ডেভেলপমেন্টের যে মানে সিটি ডেভেলপমেন্টের যে মেইন ফোকাসটা সেইটাকে আমরা সরিয়ে নিয়েছি। এটা কিন্তু রাফ কিন্তু নট ভেরি রাফ, এটা রাফ কিন্তু খুব বেশি রাফ না। জি, তো তাতে দেখা যাচ্ছে যে ধরেন আপনার আর্মি তো সেখানে আপনার একটা বিচ রোড নিয়ে যাচ্ছে টু টুয়ার্ডস টেকনাফ ইনিউশনটাকে বন্ধ করার জন্য একটা ইঞ্জিনিয়ারিং সলিউশন আছে, ইঞ্জিনিয়ারিং সলিউশনটা কিন্তু হচ্ছে না আমার মতে। স্যার আমরা তো এটাকে কিছুটা অ্যাড্রেস আপনার জন্য মানে খুব ভালো হলো যে যেহেতু আপনি ইঞ্জিনিয়ার। আর বলি জি, এটা ধরো আমি তো অনেক সিভিল দেখেছি, অনেক রাফ সিও দেখেছি, লেক মেসিগানও দেখেছি, ওখানে যেভাবে তারা বাঁধছে এখানে তো অত টাকা খরচ হয়, এবং ধরেন আপনার ব্যক্তিগত উদ্যোগও কিন্তু অনেক আপনার এই ইরোশনগুলো বন্ধ করা হয়েছে। হ্যাঁ, যেরকম আমি বলি আমার হোটেলের সামনে আমি আইএফ নিজের পয়সা দিয়ে নিজের অর্থ দিয়ে যখন মানে মানে রোডসের হাইওয়েদের রাস্তা ভেঙে গেল ইরোশন হয়ে গেল, আমি আমি তো যখন সেটাকে বন্ধ করলাম বন্ধই হয়ে গেল, কিন্তু আর আর কিছুই হচ্ছে না, বাংলাদেশের পরিকল্পনা আছে এবং একটা পাস করা আছে 2,500 টাকা শহর রক্ষা করা। আপনি যেটা এই যে রানওয়ে যেটা বলতেছেন, রানওয়ে যেটা বলতেছেন এটা রানওয়ে হবে চাইনিজ সরকার, রানওয়েটা কিন্তু আপনার সমুদ্রের যে আছে ওখান থেকে কিছু রানওয়ে রানওয়ে রিক্লেম করা, রিক্লেম করে এদিকে আসতে হবে, আর রিক্লেম করলে আপনার শহর রক্ষা বার্তা দিতে হবে, যদি শহর রক্ষা বার্তা না দেন তাহলে কিন্তু আবার ইনোসান হয়ে যাবে। তো সুতরাং আমার মনে হয় যে আমাদের বীজটা কিন্তু আপনার যদি রক্ষা করা যায় আমরা কিন্তু বিটুবিটি
কিন্তু কিন্তু দেখা যায় কি যেটা আর্মি করছে কিছু কিছু জায়গায় দেখা যায় ইউরোপের বেড়ে ইট ক্যান বি ইজিলি স্যার আপনি এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই পয়েন্টটা আমরা স্পেসিফিক্যালি স্টাডি করেছি আমরা একটু পরে আসলে আমাদের প্রেজেন্টেশনে আছে যে কীভাবে আমরা ইরোশনটাকে অ্যাড্রেস করেছি এখানে বা ঠেকানোর জন্য কী সব প্রপোজাল আমরা দিয়েছি সেটাতে আমরা একটু পরে আসতেছি স্যার তো গ্রেভিয়ার ইত্যাদি ওকে এখন ল্যান্ড ইউজের ক্ষেত্রে এটা হলো যে বর্তমান ল্যান্ড ইউজ বর্তমান ল্যান্ড ইউজের এরকম অবস্থা আর এটা হলো প্রপোজড ল্যান্ড ইউজ এখানে কিছুটা ব্যালেন্সড ল্যান্ড ইউজের কথা বলা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এখানে কোনো ল্যান্ড ইউজ নাই রেগুলার ইত্যাদি খুবই আছে অল্প তো সেখানে এগুলো আমরা বিস্তারিতভাবে দিয়েছি আমরা যদি কম্পেয়ার করতে চাই এটা হলো বর্তমান অবস্থা এটা হলো এক্সিস্টিং কন্ডিশন এটা হলো প্রপোজড আমরা কিছুটা জোনিং এর চিন্তা করেছি সি বিচের একদম কাছে হবে লো হাইট বিল্ডিং আর যত দূরে যাবে তত হাই রাইজ হবে মানে ওইটা তখন আমি 66-এ পাস করে আসার পরে 67-8 থেকে আমি করছিলাম আর কি আমার আমার আমি অনেক বছর সেখানে ছিলাম তো আমার সামনে পুরো পুরো ঘটনাটা আমি নিজে নিজে মাধ্যমে করে ছিল কিরকম তো এখানে আপনার যে কথা বলতেছিলাম যে কৃষির উপর কথা তো বলতেছিলাম আপনার কথা ধরে আপনার যে কোনো বিচে আমি মায়ামি বিচ থেকে আরম্ভ করে ফোর্ট মার্চ বিচ পর্যন্ত সব জায়গায় গেছে আমি দেখছি সেখানে হ্যাঁ ফোর্ট মার্চ বিচে বড় বিচ সেখানে দেখা যায় যে তারা অনেক কিছু করছে তারপরে ইকো পার্ক করছে তারপরে কি বিচে গেছে এরকম আছে আবার বিশ্বকর্মা আপনার আপনার স্ট্রাকচার আছে ওইটাও আমি দেখছি ব্যাপারটা হচ্ছে কি যে আপনাকে বৌদ্ধ বেসের তো এখন ধরেন আপনার এই যদি আপনার 500 মিটার যদি রাখেন দ্যাট মিনস ইট ইজ অ্যাবাউট 1600-1700 ফিটের কত আপনার চলে যাচ্ছে কেমন তাহলে আপনার কিন্তু কোনো 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 বিচে কক্সবাজার যেটা তো আপনি জানেন কক্সবাজার আপনি দেখবেন যে বিচ থেকে আপনার 1700 ফুট গেলে আপনার পাহাড়ে চলে যাবেন পাহাড় শেষ করে ওদিকে চলে যাবে কেমন আবার কোনো কোনো জায়গা দেখবেন যে বিচ থেকে অনেক 200 মিটার আছে তারপর পাহাড় এখানে আপনি যেটা বলতে এটা ঠিক আছে আপনি যেটা বলতেছেন যে কি যে আমরা 500 মিটার বা এটাকে আর একটু কমে আরাম দিতে হবে যে স্ট্যাগনেন্ট ওয়েতে আপনি উঠতে পারেন যে ফাস্টার চলে গেছে স্ট্যাগার আপনি ফাস্টে ধরেন আপনার যে যারা বিশ রোড গেছে সেখান থেকে ধরেন আপনার সে 50 মিটার কত হয় 150 মিটার আপনার সে 100 মিটার দিয়ে দিয়ে আপনি একতলা দুতলা তারপরে সামনে দিয়ে আপনি প্রথম জিনিস যে মানুষ কিন্তু সবসময় চায় কি জানেন যে পানির কাছে
এটা কিন্তু পানির কাছে থাকতে চান এবং এটা এটা কিন্তু আপনি দেখবেন দেখি যে দুবাইতে বলেন জেদ্দায় বলেন তারা কিন্তু রিক্লেম করে পানির কাছে থাকে তাদের কিন্তু যাওয়ার কোনো অভাব নেই ইভেন দেন দে আর রিক্লেমিং দ্য ল্যান্ড ফ্রম দ্য সি ওয়াই হোয়াট ফর বিকজ দে ওয়ান্ট টু লিভ দি উইথ দ্য ওয়াটার দ্য সি সুতরাং এটা একটা খেয়াল রাখতে হবে ঠিক আছে আমরা প্রেজেন্টেশন আপনার অবজারভেশনটা আমরা নিলাম একটুখানি আমরা দেখি পরে পরবর্তী সময়ে এটা ওই মানে একই যে বিভিন্ন ধরনের বিজনেস ডিস্ট্রিক্টভাবে কাজ করছে এটা ওকে এই হলো যেটা সিবিডির কথা আমরা বলেছিলাম যে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট এটা বা নিউ সিটি সেন্টার যেটা আমরা প্রপোজ করেছি প্ল্যানে সেটা হলো যে এই সিটি সেন্টারটা মাঝখানে একটা অংশ থাকবে এবং থাকবে একটু ফাঁকা জায়গা তারপরে দুইটা জোন প্রথম একটা জোন এটা হলো কমার্শিয়াল রিটেল এটা হবে যে খুব হাই ফ্যাশনেবল শপিং শপিং এরিয়া এখানে দেশ বিদেশের টুরিস্টরা এখানে ফ্যাশন শপ বিভিন্ন ধরনের থাকবে তারপরে ফুড কোর্ট তারপরে মানে বিভিন্ন অ্যামিউজমেন্টের জায়গা বিচ এরিয়া থেকে এটা হলে দুই কিলোমিটারের মতন দুই কিলোমিটারের মতো হবে দেড় থেকে দুই কিলোমিটার আর পরের অংশটা হলো কমিউনিকেশন কিন্তু ভালো থাকতো আর পরের অংশটা হচ্ছে স্যার কমিউনিকেশন ভালো থাকতো আদারওয়াইজ বিচির থেকে ওয়াইজ যাওয়া না এটা হলো যে স্যার স্পেস হলো যে ক্রিয়েট করার ব্যাপার এখন মানে স্পেস যখন ক্রিয়েট মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি একরকম আর সেখান থেকে আমরা ডাইভার্ট করে দিতে পারি এখন এখানে দ্বিতীয় জোনটা হলো যে কর্পোরেট এরিয়া কর্পোরেট বিজনেস সেন্টার এখানে বড় বড় মানে কনভেনশন সেন্টার আছে এখানে আমরা কালচারাল হাব তারপরে এখানে বড় ধরনের একটা মসজিদ মসজিদের জায়গা রেখেছি আর সেকেন্ড রাউন্ড যেটা আছে অসংখ্য মানে বড় বড় জায়গা আছে এখানে কর্পোরেট বিজনেসের জন্য সুইটেবল জায়গা এবং প্রতিটি জায়গায় রোড অ্যাক্সেস আছে খুব ভালো এবং মানে এখানে হাই রাইজ যত খুশি হতে পারে এখানে কোনো সমস্যা নেই এখানে আসলেন হয়তো কিছু আছে এই জায়গাটা উঁচু ফ্ল্যাট ফ্রি এবং কিছুটা এগ্রিকালচার ল্যান্ড বেশিরভাগই তারপরে কিছুটা গাছপালা আছে গভর্নমেন্টের কিছুটা ল্যান্ড আছে তবে এটা ডেভেলপ করতে হলে শুধু গভর্নমেন্ট ডেভেলপ করবে তা না এটা আমরা সাজেস্ট করতে পারি যে পিপিপির মাধ্যমে এটা সাজেস্ট করা যায় এটা এবং ওদের সাথে যোগাযোগ করে বা নেগোসিয়েট করে এটা ডেভেলপ করা যায় এখানে কোনো হাইট রেস্ট্রিকশন নাই শুধুমাত্র হাইট রেস্ট্রিকশন হলে যে মাঝখানেরটা হবে একটু লো হাইট পরের জোনটা হবে হাই রেঞ্জ এবং এখানে মানে বড় বড় হোটেল বিভিন্ন সাজেস্ট করা হয়েছে যেগুলো একদম ফাইভ স্টার বা সিক্স স্টার সেভেন স্টার এই ধরনের হোটেল যাবে না এটা হলো যে মানে বর্তমান ট্রেন্ড থাকে আপনার আমাদের হোটেল সাইমন থেকে আপনার অনলি 5 মিনিটস ওয়াক পিসি পিসি যাওয়ার ইভেন দেন বলতেছে যে এটা অনেক স্যার দূর এবং কাছের ব্যাপারটা হলো একটা আপেক্ষিক আপেক্ষিক ব্যাপার কারণ এখানে যে সব ফেসিলিটিগুলো তৈরি করা হয়েছে সেখান থেকে বিচে যাওয়া হলো ম্যাটার অফ 2 মিনিটস সেইভাবে এটা চিন্তা করা হয়েছে তাই আমরা পরবর্তী সময় দেখি একটু আবার আমরা এখানে চলে আসি এই যে এখান থেকে আসা সিবিচে অ্যাক্সেস নেওয়া এটা ইজ নট এ ভেরি ডিফিকাল্ট কারণ হলো যে এটা আরও অন্যান্য এলাকাও আছে এখানে যদি আমরা গলফ সেন্টার ইত্যাদি বা বড় ধরনের ডেভেলপমেন্ট করি এখানে বড় সাফারি পার্কের মতো জায়গা বিশাল জায়গা এখানে ছোট ছোট হিল আছে এবং ফরেস্ট আছে সরকারি জায়গা বেশিরভাগ এবং এখানে আমরা সাফারি পার্কের জন্য দিয়েছি এটা ফিশিং জোনের জন্য দিয়েছি সাফারি পার্ক এটা ভালো জি আর এখানে যে জায়গাটা আছে এই জায়গাটা বড় একটা স্পোর্টস কমপ্লেক্স যেটা ক্রিকেট স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেটকে কেন্দ্র করে আর অন্যান্য আমরা সাফারি পার্ক সম্পর্কে কথা বলি এবং ডেভেলপমেন্ট কন্ট্রোল সেটা নিয়ে বর্তমান সরকার অনেক স্যার ডিসি মহোদয়দেরকে গিয়ে ডেভেলপমেন্ট কন্ট্রোল করার চেষ্টা করছেন স্যার কিন্তু এটার একটা প্যারামিটার হলো স্যার এটা হলো বিল্ডিং কনস্ট্রাকশন যে আইন আছে 53 আওতায় যে আমরা অথরিটি অফিসার নিয়োগ করি
সেখানে বলা আছে যে সেইখানেই অথরিটি অফিসার নিয়োগ করা যাবে যেখানে পরিকল্পিত একটা প্ল্যান থাকবে, আদারওয়াইজ করা যাবে না। এমত অবস্থায় স্যার আমরা দেখেছি স্যার এই চারটা ডেভেলপমেন্ট অথরিটি এবং যে আমাদের মিউনিসিপ্যালিটি অ্যাক্টের আওতায় যে মিউনিসিপ্যালিটিগুলো আছে স্যার বললেন 320টা, এগুলোতে মিলে স্যার মাত্র 5% ল্যান্ড হলো প্ল্যান করতে পারবো আমরা, আর গুলো প্ল্যানিং এর আওতার বাইরে। তো সেইটার জন্য স্যার আমরা একটা নগর অঞ্চল পরিকল্পনা আইন সেটা আমরা সাবমিট করেছি, ওইটায় স্যার আপনি হেড, আপনি এই পুরো জিনিসটা পুরো বাংলাদেশের সবাই স্যার যার যার প্ল্যান করবে আপনি ওই প্ল্যানটা স্যার অনুমোদন দিবেন এবং সমন্বয় করবেন স্যার, যার যার এরিয়াটার মধ্যে সেই ডেভেলপমেন্ট কন্ট্রোল সেই প্ল্যান করবে, কিন্তু স্যার আপনার এখান থেকে আপনি অনুমোদনটা দেবেন, দিলে হবে কি ইন্টিগ্রেশন হবে সেন্ট্রালি অনুমোদন হবে স্যার। এখন স্যার অনুমোদন দেওয়া মানে আপনাদের সবাই এখানে স্যার আমাদের যত 11টা এজেন্সি আছে আমরা সবাই এটার সদস্য এবং অন্যান্য সেক্টরের এজেন্সিগুলো এটার সদস্য। এখন এইটা করার জন্য প্ল্যান লাগবে স্যার, এটা সেই প্ল্যানটা আমি স্যার উপস্থাপন করছি এবং 6-5 প্ল্যানে এইটা একমাত্র কাজ ইউটিটিকে স্যার বরাদ্দ দেওয়াই আছে। এবং এইটা স্যার 90 সালে স্যার এটা একটা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ছিল, আরেকটা সেটা হলো যত্রতত্র শিল্প হচ্ছে স্যার শিল্প অঞ্চল, এটা আপনি বলেছেন স্যার বলা হয়েছে, এবং সেইখানে আমাদের একটা সিদ্ধান্ত ছিল ভূমি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সহযোগিতা ইউডিডি এই যত্রতত্র শিল্প অঞ্চল আনপ্ল্যান ডেভেলপমেন্টটাকে ডেভেলপমেন্ট করার জন্য একটা সমীক্ষা করবে, দুটো কাজ স্যার আমাদের, তো এই দুটো কাজকে আমরা একীভূত করে একটা কাজ সেটা হলো কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট প্ল্যান। এটা করা যায় না আগে তো একটা কম্পালসারি ছিল যে ইফ ইউ ওয়ান্ট টু এস্টাবলিশ এনি ইন্ডাস্ট্রি ইউ টু টেক পারমিশন ফ্রম সামওয়ান, এখন তো পারমিশন লাগে না, আমরা 12 সালে এই প্ল্যানটা প্রপোজালটা আমাদের মন্ত্রণালয়ে দিই, এই মুহূর্তে স্যার একটা প্ল্যানিং কমিশনে আছে, আমাদের একটা অলরেডি মিটিং হয়ে গেছে স্যার, এখন দ্বিতীয় একটা কারেকশন নিয়েছে আমাদের, সেই কারেকশনগুলো করে আমরা এটা স্যার এক থেকে যাবে স্যার, তো এটা স্যার তো এইটা স্যার কম্প্রিহেনসিভ ডেভেলপমেন্ট নেক্সট জব প্লিজ স্যার। স্যার এটা কাজ হবে যে এই পরিবেশগত যে ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে সেটাকে ফোকাস আমরা বাংলাদেশে পরিবেশ সম্মত রাখতে হবে, এগ্রিকালচার ল্যান্ড দ্বিতীয় ফোকাস নষ্ট করা যাবে না, সুতরাং আমাদের এখন যে আরবান ল্যান্ড আছে সেটাকে অপটিমাইজ করতে হবে, কীভাবে হবে সেটার দিক নির্দেশনা এই প্ল্যান থেকে আমরা পাবো। আমরা স্যার আরবান রুরাল রিলেশনশিপ ক্লিয়ারলি লেখা আছে আমরা এখন যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে বাংলাদেশে সেগুলোকে আইডেন্টিফাই করে ফেলবো সুনির্দিষ্ট ভাবে, একদম আমরা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে একদম সুনির্দিষ্ট চিহ্নিত করে ভেদাত করে দেবো যে এটাই হলো ইন্ডাস্ট্রি যেটা যেটা আর কেউ হাত দিতে পারবে না। দ্বিতীয়ত হলো আনপ্ল্যান ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি সেটা কোথায় হচ্ছে সেটাকে চিহ্নিত করে সেটার কারণটা খুঁজে বার করবো স্যার, তারপরে এইটার যে ইফেক্ট অলরেডি যেগুলো হয়ে গেছে তারটা নেগেটিভ ইফেক্ট হচ্ছে যেমন আমরা তুরান দেখলেই বুঝতে পারি স্যার, তো সেই জিনিসগুলো কোথায় কোথায় হচ্ছে পয়েন্টগুলো আমরা এই প্ল্যানে আইডেন্টিফাই করে কী কারণে এটা বন্ধ করে দেবে সেটাও চিহ্নিত করা। তারপরে হলো এনভায়রনমেন্টাল রুলস রেগুলেশন কেউ মানে না স্যার, আছে স্যার আমাদের খুব ভালো রুলস রেগুলেশন আছে সেগুলো কেউ মানছে না সেইটাও আইডেন্টিফাই করা হচ্ছে। তারপরে হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া স্যার যথেষ্ট হয়েছে 12 ফিট রাস্তা করছে এটা তো হতে পারে না স্যার, এটা 24 চাকার ট্রলি ট্রলি যায় তাহলে তো ওরা তো আর 12 ফিট যায় না, তো সেইটাই আর কি ওইটাও চিহ্নিত করা হচ্ছে। তারপরে হলো ইউটিলিটি সার্ভিস এই যথেষ্ট হওয়ার জন্য পানি গ্যাস লাইন এগুলো স্যার আনপ্ল্যান্ড হচ্ছে চাপ হচ্ছে এই আমাদের যে সীমিত সম্পদ এর উপর চাপ পড়ে যাচ্ছে, সুতরাং এটা একটা সিস্টেমেটিক নিয়ে আসা উচিত এবং এইটার উপরে জানতেন হতে ন্যাশনাল ইকোনমির উপরে যে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট সেটাও আমরা ক্যালকুলেট করবো, একদম কত 1000 কোটি টাকা আমাদের নষ্ট হচ্ছে বছর
এই প্ল্যান করলে ওই যুক্ত বাঁচবে অ্যাট লিস্ট বলতে পারবো। তারপরে আমরা স্যার এই যে ঘটনা ঘটে গেছে সেটার যে মিটিগেটিভ মেজার নিতে হবে এটাকে, সেটা আমরা এখানে বলবো স্যার। এবং পুরো ইন্ডাস্ট্রিটা, পুরো বাংলাদেশ খুব ছোট স্যার এবং বিশাল দেশ, বিশাল দেশ এই ক্ষেত্রে ছোট জায়গা 16 কোটি দেশ, সুতরাং এটা আনুপাতিক ল্যান্ডম্যান রেশিও কিন্তু পৃথিবীর সর্বোচ্চ। সুতরাং আমরা স্যার আমরা বলতেই পারি এবার থেকে যে এটা বাংলাদেশের সবচেয়ে বড় দেশ, সম্পদশালী দেশ, কারণ লোকও অনেক আছে। সুতরাং স্যার আমরা এটাকে ইন্ডাস্ট্রিয়াল ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্টটা এটা আমরা ইনচিয়েট করবো। নেক্সট প্লিজ। তারপরে যেটা করবো স্যার, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, রেসিডেন্সিয়াল এরিয়ার যে লেবার ফোর্স কাজ করে এদের নিয়ে কেউ চিন্তা করছে না স্যার। এদেরকে কোথায় হবে মানে কমিউটিং ডিস্টেন্সের মধ্যে লেবার ফোর্স যেনি থাকে সেটা ইনচিয়েট করবে, কারণ তাদের থাকতে গেলে দেখা যাবে যে এগ্রিকালচার ল্যান্ড পাশের যেটা আছে সেটা কনভার্ট করে বাড়ি পেয়ে যাচ্ছে, সেইটাও যেন বন্ধ হয়, সেই জিনিসটাও একটা সম্ভাব্য উপায় আছে। সেটাও একদম চিহ্নিত করে ফেলা মোটা থাকে, সেটা করা হবে। এবং নতুন যে ইন্ডাস্ট্রি আমার প্রয়োজন হবে সেগুলোকেও চিহ্নিত করবো, নতুন ইন্ডাস্ট্রি। এবং এই প্ল্যানিং প্যাকেজটা স্যার পুরো ইন্ডাস্ট্রি গ্রোথ সেগুলোকে ফর্মুলেট করা হবে। নেক্সট প্লিজ। এখন স্যার আমরা আমাদের প্ল্যানটা আসি স্যার, জিওগ্রাফিক্যালি ঢাকা ইউনিক লোকেশনে বসে আছে, পুরো বাংলাদেশের সেন্ট্রালে বসে আছে, কেন্দ্রে বসে আছে, এবং এটার ডিস্টেন্সটাও খুব সুন্দর। আমাদের বর্তমান যে নন টেকনোলজি, সেই টেকনোলজির সর্বোচ্চ ব্যবহার না করেও যদি স্যার আমরা 100 কিলোমিটারে আমাদের বর্তমান যে ট্রেন এটাকে চালাইতে পারি স্যার, তাহলেই স্যার দিনাজপুর যেতে পারবো 3 ঘন্টায়, চিটাগাং যেতে পারবো 3 ঘন্টায়, আমাদের কোনো নতুন করে ইনভেনশন লাগবে না। এখন 40 কিলোমিটারে যান, তো এটাকে যদি কোনো মানে ঠেলে ঠেলে আমরা আজও করতে পারি স্যার, তাহলেই কিন্তু আমাদের এই এত কনজেশন আর থাকে না, আর গুডস যেগুলো সেগুলো খুব সহজে আমরা নিয়ে আসতে পারি। এবং আমাদের আশেপাশে স্যার হিমালয়ন মাউন্টেনের সঙ্গে সঙ্গে ইন্ডিয়াকে ঘেরা দূরে নেপাল, ভুটান, মায়ানমার আছে, সুতরাং আপনি স্যার এই আমাদের বর্তমান সরকারেরও একটা ইয়ে আছে যে ডেভেলপমেন্ট করিডোর অন্যান্য দেশের সঙ্গে, সুতরাং এই জিনিসটাও আমরা স্টাবলিশ করতে পারি ইউজিং চিটাগাং অ্যান্ড মোগ্রাফ। সুতরাং এই জায়গাগুলো দুইটা আমাদের সেন্সিটিভ পয়েন্ট, সেগুলোকে আমরা সর্বোচ্চ ব্যবহার করবো এই প্ল্যানের মাধ্যমে। নেক্সট প্লিজ। সুতরাং স্যার এই ঢাকাকে রিজিওনাল, এই পুরো বার্মা, চীন এগুলার ইন্ডিয়ার একটা রিজিওনাল ট্রেড সেন্টার হিসেবে ফোকাস করে এই প্ল্যানটা তৈরি করা বিষয়টা হলো উপপাদ্য স্যার। সুতরাং স্যার আমরা এখন চলে যেতে ওই প্ল্যান। নেক্সট প্লিজ। এটা স্যার দেখাচ্ছি ঢাকা শহরটা এবং ঢাকার সঙ্গে কিভাবে আমরা কলকাতা হয়ে, কলম্বো হয়ে বিভিন্ন এখন জাহাজ রুটটা কাজ করে, আর ওদিকে স্যার ইয়াঙ্গুন হয়ে কীভাবে যায়, আবার ল্যান্ড রুটে স্যার আমরা এখন কুনমিনে যাওয়ারও একটা চিন্তা রিজনাল আছে স্যার। সুতরাং ওই জিনিসগুলো আমাদের চিন্তার পিছনে থাকবে এবং সেইটার কেন্দ্র করেই আমরা প্ল্যানটাকে নিয়ে যাবো। নেক্সট প্লিজ স্যার। এইটা হলো স্যার, একটু খেয়াল করেন স্যার, এটা হলো লাল যেটা, সেটা হলো আমাদের এক্সিস্টিং ন্যাশনাল হাইওয়ে। তারপরে স্যার গোলাপি যেগুলো হলো সেগুলো হলো সেকেন্ডারি। তারপরে সবুজ আছে স্যার, দেখেন স্যার ওগুলো হলো কাছে, এটা হলো আমাদের এক্সিস্টিং রাস্তা। এবং এই রাস্তাগুলার সঙ্গে যে উপজেলাগুলো আছে সেগুলো চিহ্নিত করা আছে। আমাদের প্ল্যানের লক্ষ্য এই জায়গায় আমরা কোনো আনপ্ল্যান ডেভেলপমেন্ট করতে দেব না, এই জায়গাটা আমরা সুনির্দিষ্ট করে ফেলবো কোথায় কী হবে না হচ্ছে। আর এর মাঝখানে যেটা আছে একটু আগে পেয়ে যাবো, মাঝখানে দেখেন স্যার হালকা নীল সবুজ আছে, সেটা হলো আমাদের ইন্টিরিয়ার প্রিডোমিনেন্টলি এগ্রিকালচার ল্যান্ড, এটাকে আমরা রক্ষা করবো, একদম মোটা দাগে আমরা রক্ষা করবো। এবং এই পুরো বাংলাদেশটা আসলে স্যার আমাদের ডিজাইন করতে হবে 50% অফ দ্য বাংলাদেশ এরিয়া, পুরোটা দরকার নেই। সুতরাং এই টার্গেট হলো আমরা পুরো বাংলাদেশের অর্ধেক এরিয়া আমরা পরিকল্পনা হতে ল্যান্ড ইউজ প্ল্যানে নিয়ে আসবো স্যার। নেক্সট চেপ চলে যাই, আমরা কীভাবে শুরু করবো স্যার, নদীমাতৃক আমাদের এই বাংলাদেশ, এখানে অলরেডি ন্যাশনাল ওয়াটার যে মাস্টার প্ল্যান স্যার সেই প্ল্যানে অলরেডি প্রস্তাব করাই আছে 8টা জোন, আমরা এই 8টা জোন দিয়েই শুরু করবো, অলরেডি স্যার করাই আছে স্যার, এই 8টা জোনকে নিয়ে আমরা কাজ করবো স্যার। 8টা নদী দিয়ে ভাগ করা জি স্যার, তার মানে হলো নদী হলো আমাদের একটা বড় একটা রিসোর্স, অ্যাট দ্য সেম টাইম ব্যারিয়ার, বর্ডার স্যার। সুতরাং আমার 8টা রিজন কিন্তু অলরেডি আছে স্যার, এইটাকে ইন্টিগ্রেশন হবে স্যার আপনার মাধ্যমে স্যার, এবং আপনি ওইভাবেই নিয়ন্ত্রণটা করবেন। নেক্সট প্লিজ স্যার। এটা দেখা যাচ্ছে যে কোন জায়গাটা আছে, ডান দিকেরটা হলো এটা হলো স্যার ফ্ল্যাট প্রোন এরিয়া, এবার অ্যানুয়াল অ্যাভারেজ আমাদের এতটুকু পানিতে ডুবে যায়, সুতরাং এই ডুবে যাওয়াটাও আমাদেরকে রক্ষা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম সেখানেও ডেভেলপমেন্টকে এনশিওর করতে হবে। নেক্সট প্লিজ। তার বাঁ দিকে হলো আমার কোথায় ড্রাউট, কোন জায়গাটায় আমাদের খরা প্রবণ এলাকা সেটার একটা চেহারা, এবং ডান দিকেরটা স্যার সাম্প্রতিক আমাদের যে গতকাল ঘটে গেল স্যার 6 রিক্টারের মাত্রা যে ভূমিকম্প বঙ্গোপসাগরে স্যার গতকাল হয়েছে স্যার, হ্যাঁ স্যার 6 রিক্টার মাত্রা স্যার
বরাবর আরেকটা আছে মধুপুর ট্র্যাকের একটা ঘুমন্ত। এখন স্যার কালকে যদি বঙ্গোপসাগরে এটা ছয় মাত্রার যদি এটা ঘটেই থাকে স্যার, তাহলে তো ধরতে হবে স্যার এখানে একটা ঘুমন্ত জিনিস আছে স্যার। তো যাক যাই হোক, এটা আমাদের মাথায় রাখতে হবে লালগুলো দেখি। লালগুলো হলো বিভিন্ন রিজিওনাল এরিয়ার কিভাবে লোকজন থাকে এবং মাঝখানে হলো ঢাকা স্যার। সুতরাং জিওগ্রাফিক্যালিও ঢাকার অবস্থান খুব ভালো এবং এখান থেকে মাইগ্রেশন হয়, এই মাইগ্রেশনটা আমাদের প্ল্যানের মাথায় রাখতে হবে। আমরা মাইগ্রেশন স্যার থাকার উপর চাই না, আমরা ডিসেন্ট্রালাইজ করতে চাই ইনফ্যাক্ট। নেক্সট থিং, সুতরাং স্যার স্কোপ অফ ওয়ার্ক এটা আমরা এখন যদি যাই সেটা হলো আমরা যত বাংলাদেশে স্যার প্রচুর সেক্টরাল পলিসি এবং আইন আছে খুব চমৎকার, কিন্তু স্যার এটা যে কোন জায়গায় ব্যবহার হবে কেউ জানে না। আমাদের কাজ হলো এই প্ল্যানের মাধ্যমে ওই জিনিসগুলোর স্পেশাল কোয়ালিটি কোথায় হবে কি হচ্ছে সেটাকে খুঁজে বার করা এবং ওভারল্যাপিং কি হচ্ছে সেটাও খুঁজে চিহ্নিত করি। দুই নম্বর হলো আমাদের স্যার অলরেডি স্যার আশির দশকে ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যান কিন্তু বাংলাদেশে আছে স্যার, আমরা তো কেউ জানি না স্যার। সেটা হলো ইরিগেটেড ওয়াটার স্যার, ইউএনডিপির আর্থিক সহায়তা সেটা স্যার অলরেডি আছে স্যার। সেটা অনুযায়ী কোনো কর্মকাণ্ড হলো কি হলো না সেটাকেও অ্যাসেস করতে হবে স্যার এবং হয়েছে স্যার। আশির দশকে উপজেলা যখন হয় স্যার তখন কিন্তু অনেক উপজেলা গ্রোথ সেন্টার ওই প্ল্যান অনুযায়ী হয়েছে স্যার, সেগুলোর কী অবস্থা সেটাও একটু আমাদের যাচাই করতে হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল বাউন্ডারির মধ্যে কোনো মিসম্যাচ আছে কি না সেটাও আমরা আইডেন্টিফাই করবো স্যার। তারপরে স্পেশাল ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি এবং তার রেকমেন্ডেশন এবং ওয়াটার শেডটাকে জানি আমরা কোনোভাবে পলিউট না এবং বন্যার পানিকে জানি সহজেই ন্যাচারাল গতিতে ফেরিয়ে দিতে পারে সেইটাকে এনশিওর করবো। নেক্সট প্লিজ, আমরা স্যার আরেকটা করবো এই গত 40 বছরে যে আরবানাইজেশন বলছি কোথায় কীভাবে কেন হচ্ছে আমরা কিন্তু খালি বলেই যাচ্ছি কিন্তু আমরা কিন্তু জানছি না কী কারণে হচ্ছে সেই জিনিসগুলো আমাদের খুঁজে বার করতে হবে। আমি যদি রোগটা জানি আমি কিন্তু সমাধানটা খুব সহজে জানি সেটাও আমাদের কাজ স্যার। আমরা আমাদের যে রিসোর্স যা আছে সেটার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবো স্যার। তারপরে আমরা যেটা করবো যেটা বাংলাদেশে প্রথম হয়নি স্যার আজ পর্যন্ত, যেটা হলো রিজিওনাল প্ল্যান। আমরা রিজিওনাল প্ল্যান কখনো করি বাংলাদেশে আমরা রিজিওনাল প্ল্যান করবো স্যার। আপনি একটু স্মরণ করেন স্যার ওই যে ন্যাশনাল ওয়াটার ডেভেলপমেন্ট প্ল্যানের যেটা 8টা জোন সেই 8টা জোনের পৃথক পৃথক রিজিওনাল প্ল্যান হবে। কেন হাওড় অঞ্চলের যে ব্যবস্থাপনা সেটা নিশ্চয়ই স্যার বরিশালের অঞ্চলের ব্যবস্থাপনার সঙ্গে একই রকম হবে না স্যার, সেই জিনিসগুলো আলাদা আলাদা ঠিক করতে হবে, সেটাকে আমরা রিজিওনাল প্ল্যানে আমরা জিনিসটা ঠিক করবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ওই ম্যাপটা আমরা দেখিয়েছি স্যার লাল যে অংশটা সেটা হলো আমরা নাম দিয়েছি করিডর ডেভেলপমেন্ট, খণ্ডিত কোনো প্ল্যান না স্যার। যেগুলো হয়ে গেছে সেগুলোকে একীভূত করে একটা করিডোর ডেভেলপমেন্ট প্ল্যান হবে। উদ্দেশ্য আমরা চীনে যাব, উদ্দেশ্য আমরা ইন্ডিয়া যাব, উদ্দেশ্য আমরা সেগুলো করবো এবং আলটিমেটলি এনভায়রনমেন্টেও আমরা আবার এখানে কনসিডার করবো যে এটা করতে গিয়ে কী কী সমস্যা আমরা উদ্ভূত হতে পারে তার জন্য মিটিগেটেড মেজার কী হতে হবে স্যার। আপনি এটা বলেছেন খুব চমৎকার জিনিস, আর্মি বানাচ্ছে সিবিজ দিয়ে রাস্তা কিন্তু জায়গায় জায়গায় শহরই হয়ে ভেঙে যাচ্ছে, এর উপায়টা চিহ্নিত করে ফেলতে হবে আগে আগে এবং সেটা ইজি কন্ট্রোল, ইজি কন্ট্রোল। সুতরাং স্যার এই হলো আমাদের পুরো জিনিসটা স্যার। তো আমরা ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়াগুলোকে ডিফাইন করে ফেলবো, আমাদের ডিজাস্টার প্রোন এরিয়া কোনগুলো সেটাকে ডিফাইন করে ফেলবো স্যার। আমাদের দেশটা খুব ছোট কিন্তু এর বৈচিত্র্য অনেক, এই বৈচিত্র্য রাখতে হবে, ছোটকেও রাখতে হবে, বিশাল জনসংখ্যাকেও আমাদেরকে এর মধ্যে সমন্বয় করতে হবে। তারপরে যদি স্যার গত পরশুদিন যে এনভায়রনমেন্টাল কাউন্সিল ইউএনএর তারা বলেছে যে অ্যান্টার্কটিকায় স্যার অলরেডি 5-10 মিলিমিটার করে বরফ মহিল করে যাচ্ছে, যদি তাই হয় তো কনসিকুয়েন্স কি আমরা দক্ষিণবঙ্গ হারাবো? তো ওই জিনিসটাকেও আমাদের মাথায় রাখতে হবে। তো ওই লোকগুলো 3 কোটি লোক যদি চলে আসে এদিকে উত্তরবঙ্গ এবং ঢাকার দিকে স্যার, এটা তো একটা ম্যানমেড ডিজাস্টার হয়ে যাবে স্যার। তো ওই জিনিসটাও আমাদেরকে এই যে সমন্বিত জিনিসটা এটাই স্যার হলো আপনি হলেন দিক নির্দেশনা দিবেন স্যার, আপনার আলোকে স্যার আমরা জিনিসটা করে নিয়ে যাচ্ছি। নেক্সট প্লিজ,
তো ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং একটা প্যাকেজ হবে, সেটাকে আমরা স্পেসে নিয়ে আসবো, বলে দেবো কোন জায়গায়, এবং এই প্যাকেজের মধ্যে আমরা মূলত করবো একটা পলিসি ম্যাচিং, কোন পলিসিতে কোন কাজ হয়। সুতরাং আমার দ্বিতীয় আর একটা পলিসি দরকার নেই, সেইটা আমরা খুঁজে বার করবো, যেটাতে হয়ে যাচ্ছে পরিবেশ দিয়ে প্ল্যান হয়ে যাচ্ছে, সুতরাং প্ল্যানের জন্য আর একটা দরকার নেই। এখন প্ল্যান দিয়ে যেটাও যদি পরিবেশ হয় তাহলে আমার পরিবেশের দরকার নেই। এইটা আমরা ওই ম্যাট্রিক্সের মধ্যে খুব সহজে আমরা বুঝতে পারি। এই টুলসটা আপনাদের জন্য স্যার, যারা মাননীয় সংসদ সদস্য আছে তাদের জন্য খুব একটা প্রাণোদয়ন হবে, আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা কাজ করলে কী কাজ হয়েছে। এবং ফাইনাল আউটপুট হবে স্যার, আমরা সব আসপেক্টগুলো এক জায়গায় নিয়ে আসবো। কী নিয়ে আসবো স্যার, আমরা প্ল্যান করবো না স্যার, আমরা পনেরো জায়গায় খন্ড খন্ড হয়ে রয়েছে সেগুলোকে সমন্বিত করবো, করে আপনার সঙ্গে নেক্সট। তো মেইন ফিচার যে দিকে ডেভেলপমেন্ট হলো, আমরা এসপেটিয়া ট্রান্সলেশন করবো, প্ল্যানিং গাইডলাইন করবো স্যার। এই প্ল্যানিং গাইডলাইন চিটাগাঙের সংজ্ঞা স্যার, আবাসনের সংখ্যা, ঢাকার আবাসনের সংখ্যা বিশাল তারা, এটা তো যদি বাস্তবতা তাই হয় তাহলে মেনে নিতে হবে, আর যদি না হয় তাহলে একটা স্ট্যান্ডার্ডাইজেশন করতে হবে। বাংলাদেশের প্ল্যানিং স্ট্যান্ডার্ডাইজেশন নাই, সেটাকে ঠিক করতে হবে। সেই জন্য আমরা বলেছি ডিফাইন ল্যান্ড ইউজের যত আছে সেগুলোকে আমরা ঠিক করবো। স্যার বলেছেন 320টা, আমাদের কাছে আছে হলো 340টা, আর মিউনিসিপ্যালিটি আমাদের কাছে আছে 300 530টা, আরবান সেন্টার আছে, রেসিডেন্স আর ওগুলো কিন্তু বুম হবে আর কয়েকদিনের পরে ওরাও আসবে। সুতরাং ওদেরকে একটা হাইরারকি আমার করতে হবে, সবগুলো কিন্তু ফ্ল্যারিশ করতে দেওয়া যাবেও না করবেও না। যেখানে যেখানে সরকার ইন্টারভেনশন করবে এই হাইরারকিও বাংলাদেশে একটা স্পেস তৈরি হবে, এই করিডর তৈরি। সেই জন্য আমরা বলেছি ডেফিনিশন অফ আরবান সেন্টার, র্যাঙ্কিং অফ দ্যান আরবান সেন্টার, ল্যান্ড ইউজ প্ল্যানিং স্ট্যান্ডার্ড হায়ারার্কি করবো। এবং স্যার এগুলো করার পরে এই কাজটা শুনতে তো মনে হচ্ছে স্যার বলছি বলে মনে হচ্ছে যে করে ফেলা দরকার, এটা অনেক বড় কাজ। এই বড় কাজটা কবে শেষ হবে তার জন্য তো আর আমার ডেভেলপমেন্ট মনে থাকবে না, ইমিডিয়েটলি সে জন্য লাস্টের ইমার্জেন্সি অ্যাকশন প্ল্যান, যেই এখনই যেখানে দরকার সেই প্ল্যানগুলো ইমিডিয়েটলি করে সেই অ্যাকশন প্ল্যানটাও এর সঙ্গে সঙ্গে আসবে। এবং রিজিওনাল ডিসপ্যারিটি অ্যানালাইসিস করবো এবং অ্যাকশন প্ল্যানে রিজিওনাল যাও রিজিওনাল অ্যাকশন প্ল্যান, আমরা সাইজ এবং লোকেশন করা ওই যে স্ট্র্যাটেজিক প্ল্যান করেছি তার আওতায় আমরা চুজ করে ফেলবো, করে ফেলে আমরা এই যেমন এই যে আপনি বলেছেন স্যার আমরা যে কক্সবাজার, কক্সবাজারের ওই পারে যে গিয়ে যে গলফ কোর্স আর যে এই পাশে যে সিটি সেন্টার এগুলো ডিটেলটা এখনই আমরা করে ফেলতে পারি। আমরা টেকনাফের ওই মাথায় যে টুরিস্টকে কেন্দ্র করে যে শহরটা আমরা এখনই করে ফেলতে পারি। সো দিজ আর দ্য অ্যাকশন প্ল্যান আমরা করে ফেলি। কক্সবাজার কিন্তু কিন্তু আমাদের আসল জিনিস, সেটা দিয়েই আমাদের আসলে আমাদের মূল আউটপুট। আমরা প্রায় 25% অফ দ্য বাংলাদেশ এই প্ল্যানিংয়ের আওতায় আমরা একদম প্লট টু প্লট আমরা টাকা নিয়ে আসবো, এবং আমরা এই প্ল্যানটা করবো স্যার 3D স্যাটেলাইট ইমেজ, কারণ আমাদের খুব দ্রুত করতে হবে, সাশ্রয়ী সময় করতে হবে। সুতরাং আমরা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে একদম ত্রিমাত্রিক যা যা ব্যবস্থাপনা আছে সব তুলে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা সেক্টরাল এজেন্সিগুলোকে সেই প্ল্যান সেই টাকা আমরা আবার তাদেরকে ফেরত দিয়ে দিব। প্লিজ আপনারা আপনাদের যে প্রতি বছরের যে এডিপিতে অ্যালোকেশন থাকে ওইখানে এটা ইনকর্পোরেট করে নেবেন। নেক্সট প্লেস, তারপরে আরেকটা হলো ইন্ডাস্ট্রিয়ালের জন্য আমরা আলাদা সেকশন থাকি, কোথায় ইন্ডাস্ট্রি হবে না হবে সেই জিনিসগুলো আমরা হবে। উদ্দেশ্য হলো এগ্রিকালচার ল্যান্ড আমরা যত সম্ভব কনজার্ভ করতে, কারণ আমরা স্যার এইটা যে কত বড় একটা বিষয় সেটা আমরা গত রিসেশনে ওয়ার্ল্ড রিসেশনে বুঝতে পেরেছি যে আমাদের কৃষকরাই এবং তাদের বাংলাদেশ সরকারের ম্যানেজমেন্টের ফলে আমাদের কিন্তু আমাদের দেশে ওই যে রিসেশনের সেটা সময় লাগে এফেক্ট হয় না। সুতরাং এটা প্রমাণিত, সুতরাং এটা নিয়ে আর দ্বিমত নাই, এটা এখনই সংরক্ষণ করতে হবে আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য। এবং স্যার আমরা আনপ্ল্যান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টটা সেটাকে রক্ষা করবো। নেক্সট প্লিজ স্যার, এরপরে করলেই তো হলো না, এটাকে তো কন্টিনিউয়াসলি মনিটর করতে হবে।
স্যার সেজন্য আমরা বলেছি যে এইটা আমরা প্রতি পাঁচ বছর পর পর আপনার কাছে ওই যে কমিটি আছে স্যার আইনের আওতায় তাদের কাছে আমরা আবার উপস্থাপন করব যে এই পাঁচ বছরের যে প্রস্তাবনা ছিল তাতে কি হলো কতটুকু এগোলাম কেন এগোলাম না তখন স্যার আপনারা কোয়ারি ডেভেলপ করে অন্যান্য সংশোধন উপস্থাপন করতে পারবেন বলতে পারবেন যে কেন এইটা এখানে হলো না না হলো অ্যালোকেশন অফ রিসোর্স কোথায় সমস্যা ছিল বা কি করা উচিত অথবা প্রায়োরিটি হয়তো চেঞ্জ হতেই পারে সেই প্রায়োরিটি চেঞ্জটাও আমরা স্যার খুব সহজে ভিজুয়ালাইজ করতে পারব এটা হলো স্যার ম্যাট্রিক্স বলছি আমরা সেটা হলো মাননীয় সংসদ সদস্যদের জন্য একটা চিন্তার একটা বড় একটা টুলস হয়ে থাকবে স্যার নেক্সট স্যার আমরা বলেছি স্যার তিন মাত্রিক যে স্যাটেলাইট ইমেজ এটা স্যার ময়মনসিংহ শহর ওই যে খয়েরি রঙের গাঢ় যেটা স্যার মাঝখানে দেখেন সাদা সাদা ওইটা হলো ময়মনসিংহ শহর স্যার এটাকে আমরা কাজ করছি আর সবুজ শহর ডিপ্রেশন এরিয়া এটা স্যার আমরা দুই মাসেই করে ফেলছি এটা যদি স্যার আমরা ফিজিক্যালি করতে যেতাম তাহলে দুই বছর লাগে কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে আমরা পুরোটা এখন প্রত্যেকটা মিলিমিটারের উচ্চতা জানি বন্যা পানি কোথায় যাবে সেটা জানি কয়তলা বিল্ডিং সব আমরা করে সেজন্য উদাহরণ হিসেবে এটা নিয়ে এসেছিলাম আমরা এটা নিউ টেকনিক আমরা অলরেডি অ্যাপ্লাই করে স্যার নেক্সট প্লিজ এখন স্যার আমরা এই আউটপুট হিসেবে যে যে আইনটা স্যার একটু আগে আপনার সামনে উপস্থাপন করলেন স্যার যে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং অ্যাক্ট স্যার এটা খুব জরুরি স্যার এইটা হলে স্যার পুরো বাংলাদেশের সমন্বিত উন্নয়নের উন্নয়নটা সুনিশ্চিত করা সম্ভব হবে আমরা হায়ারার্কি অফ স্পেস বাংলাদেশের কোথায় কোথায় কি অর্ডারে আছে এক্সিস্টিং এবং কি করা উচিত and regional planning related act and rules rules regulations circular ki ঠিক করা delineation of hierarchy of response আচ্ছা স্যার hierarchy of land by potential quality of land এর যে potential quality আছে সেই অনুযায়ী একটা hierarchy তৈরি করা settlement এর যে difference আছে সেটাও সুনির্দিষ্ট ভাবে বলে দেওয়া এবং কি কি করা উচিত সেটাও করে দিও স্যার এবং regional development guideline করব এবং next আমাদের মধ্যবর্তী দেশ অর্জন করার জন্য 2021 কে ফোকাস করে স্যার কোথায় আমাদের ক্যাপিটাল এলোকেশন করা উচিত সম্ভাব্য এবং তার কি ইম্প্যাক্ট সেটা আমরা স্যার তুলে ধরব এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য স্যার তো আপনাকে সময় দেওয়ার জন্য স্যার